কার্যকর কাণ্ডে কলেজ পড়ুয়াদের মতামত নেওয়ায় এআইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে। অভিযোগের তির বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। কেন মতামত নেবে তারা, তাও কলেজের সামনে। সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর আক্রমণ চালায়। আরজিকর নিয়ে আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার ব্যানার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্র নেতা তড়িৎ বসাক। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র ইউনিটের সদস্যরা। আজকে আমরা বালুরঘাট কলেজ গেটে, মূলত কলেজ ডিএসই ইউনিটের উদ্যোগেই একটা প্রোগ্রাম হচ্ছিল। আরজিকরের ঘটনা সকলেই জানে, সহ সারা রাজ্য জুড়ে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীন, মেয়েদের নিরাপত্তা এবং আরজিকরে অবিলম্বে তদন্ত করে কোনো টালবাহানা না করে শাস্তির দাবিতে একটা ক্যাম্পেনিং চলছিল। সেখানে কলেজের তৃণমূলের গুন্ডারা, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা আমাদের ওপরে বর্বরভাবে আক্রমণ করে জামার কাপড় সব ছিঁড়ে দিয়েছে, জিনিসপত্র ছিঁড়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের ওপরও তারা আক্রমণ করেছে। সেইটা আমরা প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি, এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে টিএমসিপির, অবিলম্বে বালুরঘাট শহরের পরিবেশ রক্ষার জন্য, বালুরঘাট শহরে মা বোনেদের সুরক্ষার জন্য তাদের গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। এই সমাজ বিরোধীরা যতদিন বালুরঘাটের বুকে দাবাবে, ততদিন বালুরঘাটের একটা মেয়েও সুরক্ষিত রাস্তায় থাকতে পারবে না। আমরা ডিএসও থেকে মনে করি, এইটা অবিলম্বে যারা যারা যে সমাজ বিরোধীরা আজকে আরজিকরের মতো ঘটনার আন্দোলনের উপর আক্রমণ আনলো, তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। যারা ধর্ষণ করেছে আরজিকরে, তারাও যেমন মক্কারজনক ঘটনা, তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এখানে যারা ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছে, ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন আক্রমণ করছে, তারাও আগত্য ধর্ষক, তাদেরও অবিলম্বে শাস্তি হওয়া উচিত। আমরা আরজিকরে দোষীদের শাস্তির দাবি করছিলাম, সে কারণেই তারা আমাদের উপর আক্রমণ করেছে। অবশ্যই আমরা পরবর্তীতে সেটাও করবো, এদের শাস্তি একদম হওয়াই উচিত, না তো বালুরঘাটের মা বোনেরা সুরক্ষা পাবে না। আমার নাম তড়িৎ বসাক, আমি জেলা কনভেনার এআইডিএস। তারা কলেজের সামনে একটা প্রোগ্রাম করছিল, আরজিকর নিয়ে যারা তৃণমূল ছাত্র কলেজের যারা ইউনিট আছে তারা নাকি তাদেরকে মারধর করেছে, জামা টামা ছিঁড়ে দিয়েছে। কি ঘটনা একটু বলুন না। দেখুন, আমরাও চাই শান্তিপূর্ণভাবে সব রকম বিক্ষোভ যারা আছে সারা করুক, ঠিক আছে, আমাদের কোনো ইয়ে নেই, কোনো বাধা সৃষ্টি করার কোনো ব্যাপারই নেই। কিন্তু ওরা একটা স্লিপে হচ্ছে ওদের মতামত জারি করছিল যে স্টুডেন্টের কাছে কী মতামত, ঠিক আছে, কিন্তু ওদেরকে যে 50 টাকা করে যে চাওয়া হচ্ছে এইটা কিন্তু কখনো হচ্ছে মানা যায় না। সেই জন্য আমরা গিয়ে বলছিলাম যে তোমাদের স্টুডেন্টদের কাছে কেন যাচ্ছ টাকা, তখনকার ওরা উল্টে আমাদের কাছে মানে মারপিট দিয়ে পড়ে, তারপর এটা সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে করতে যাই না, আমরা জাস্ট করে শুনতে গেছিলাম যে কেন তোমরা এরকম করছো, তো উল্টে আমরা হচ্ছে প্রথমবার করতে গিয়ে তোমরাই মার খেয়েছো। হ্যাঁ, এটা নিয়ে কি তোমরা থানায় অভিযোগ করবে কোনো কিছু? এখনও আমরা ঠিক মতন কিছু বলতে পারছি না, আমাদের নেতৃত্বকে বলি, তারপর ওনারা কী বলবে সেই হিসাবে আমরা যাবো। টাকাটা কার কাছে চাইছিল? সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে, যাদের কাছে মতামত চাইছিল। একদম একদম, ওদের কাছে চাইছিল। কী নাম? দেবজিৎ দে, বালুরঘাট কলেজ ইউনিট জিএসসি।